আমি মিতু মজুমদার, বাঙালি কিচেনে। আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের রেসিপি, চিংড়ি কষা। তো চিংড়ি মাছ করতে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে, আমি ছটা চিংড়ি মাছ নিয়েছি, টাইগার চিংড়ি যেগুলোকে আমরা বলি, সেটাকে আমি ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি, ছোট মাপের দুটো পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি নিয়েছি কিছুটা, আর গরম মশলা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আলু আপনারা যদি দেন তো দিতে পারেন, আর যদি না মনে হয় শুধু চিংড়ি মাছই আপনারা দিয়ে এটা করতে পারেন। আর নিয়েছি একটা টমেটো আর আদা কুচি। একটা ছোট কড়াই বসালাম। আমি সাধারণত রান্নার ক্ষেত্রে সর্ষের তেলই ইউজ করি, কারণ তেলটা গরম হয়ে গেছে। এবার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভাজা করে নেব, আর রসুনও দিয়ে দিলাম, আর আদাটাও আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কারণ আমি ঝালটা যারা বেশি খান তারা ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য নুন, এটাকে মেরে নেবো, মেরে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এখন দাঁড়া, অনেক সময় কী হয়, আমরা এটাকে কাঁচা অবস্থায় টেস্ট করি, কিন্তু কাঁচা অবস্থায় টেস্ট করার পরে যদি কাঁচা মশলার একটা স্মেল থাকে, যেমন কাঁচা রসুন পেঁয়াজের, আপনি যদি এটা এইভাবে আগে ভেজে নিয়ে তারপর যদি আপনি মিক্সিতে গ্রাইন্ড করেন, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকে না, এবং আপনার রান্নাটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার যে মশলাটা আমি দিয়েছিলাম, পেঁয়াজ কুচি আদা কুচি, সেগুলো আমার প্রায় এরকম ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কি করব, এটাকে একটা জায়গায় তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো। দেখুন যে ভাজা মশলাটা আমি তুলে নিয়েছি, নেওয়ার পরে আমার এটা দেখতে ঠিক এরকম লাল লাল হয়েছে। আমি এর মধ্যে যে দুটো আলু রেখেছিলাম, আলুটা আমি দেবো ভাজা করার জন্য। যারা আলু খান না তারা আলু না দিলেও চলে, বাট আমি একটুখানি আলু দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে এইভাবে আমি ভাজা ভাজা করে এবার আমি আলুটাকে তুলে নেব। আমি এই মিক্সির মধ্যে এই ভাজা মশলাটা এবার দিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে আমার মশলাটা, দিয়ে এবার আমি দিয়ে দেবো। দেওয়ার পরে টমেটো একটা ছিল, টমেটোটা আমি এখন দিয়ে দিলাম। মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। যদি কেউ টক দই খেতে পছন্দ না করেন তবে না দিলেও হয়, বাট আমি একটু দিয়ে দিই টক দইটা, টেস্টটা খুব সুন্দর আসে। এখন পেস্টটা আমার এরকম হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে হলুদ, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছিলাম, নিয়ে অল্প জল দিয়ে এইভাবে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছের তো নিজস্ব কোনো তেল নেই, মাংস থাকলে তেলটা বেরোয়। মাছ দিয়ে সাধারণত আমরা সর্ষে পোস্ত দিয়ে করি, চিংড়ি মাছের মালাইকারি করি, চিংড়ি মাছ আমরা অনেকভাবেই করি, কিন্তু সবসময়। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, যেটা ধনের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েছিলাম। এরপর আমি এটাকে কষাতে থাকবো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে করা যে মশলাটা ছিল আমার, সেটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম। আসলে আমরা চিংড়ি মাছটা অনেকেই নারকেল শস্য পোস্ত দিয়ে খাই, চিংড়ি মাছের মালাইকারি আমাদের কাছে খুবই বিখ্যাত টেস্টি খাবার, বাট এরকমভাবে আমরা খুব কমই করি। কিন্তু আমি কেন করি, অনেক সময় চিংড়ি মাছটা এইভাবে করে দেখবেন আপনারা যে সবসময় সেই উপকরণগুলো আমাদের কাছে থাকে না, তো এইভাবে করলে খারাপ লাগে না, আপনারা একবার করে খেয়ে দেখবেন এবং টাইমটাও অনেক কমে হয়ে যায়। এর মধ্যে আমি অল্প একটু সামান্য চিনি দেবো, এবং যার মধ্যে যে চিংড়ি মাছগুলো আমার ভাজা ছিল, সামান্য অল্প ভাজা করেছিলাম, সেগুলোকে এবার আমি এই কষানোর মধ্যেই দিয়ে দেবো। কারণ ওই যে বললাম যে আমার তো মশলাটা কষানোই রয়েছে, এবং এর মধ্যে যদি আমি চিংড়ি মাছটা দিয়ে এবার বাকি মশলা দিয়ে আমি কষিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে বেরিয়ে আসছে চিংড়ি মাছ থেকে। এবার দেখুন আমার চিংড়ি মাছটা প্রায় এরকম আস্তে আস্তে ধীরে ধীরে মশলাগুলো মজে গিয়ে তেলটা উপরে বেরিয়ে আসছে, আর আমি এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। নুনটা নিয়ে আমি কেন বলছি না, নুনটা আপনারা টেস্ট মতো ইউজ করুন। আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো, কারণ আমি রান্নাতে খুব অল্প টাইম নিই,
দেখুন যত কষছে আমার মা এই চিংড়ি মাছের চেহারাটা এরকম ভাবে নিচ্ছে, দেখতে এরকম ভাবে। এবং যত তেলটা বেরোবে আমি ততক্ষণ পর্যন্তই করতে থাকবো এইভাবে ধীরে ধীরে, করতে করতে তেলটা আসছে। তারপরে আমি এটার মধ্যে একটু গরম জল আমি গরম করব, গরম জলটা একটু গরম করতে বসাবো। এর পাশে আমি বললাম যে আমি এই রান্নাতে এখন আমি গরম জল ইউজ করব, তার জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাপে আমি গরম জল বসিয়ে নিলাম। এবার ঝোলটা আপনারা যে যেরকম সেরকমভাবেই আপনি জলটা ইউজ করবেন। দেখুন আমার মশলাটা কষিয়ে আসছে আর তেলটা কীরকমভাবে বেরিয়ে যাচ্ছে পাশে। চিংড়ি মাছের কষাটা আমার প্রায় হয়ে এসেছে, এরপরে গরম জলটা গরম হয়ে গেলেই পরেই আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেখুন যে গরম জলটা আমার গরম হয়ে গেছে, এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ফোটানোর জন্য। চিংড়ি মাছ ফুটছে, এবার যতক্ষণ না চিংড়ি মাছটা একটু সিদ্ধ হবে ফুটতে দেব, ঝোলটা আমি আরো খানিকটা কমিয়ে নেব। এবার আমার ঝোলটা রেডি হয়ে গেছে, আমি আর ঝোল টানাবো না, আমি এইভাবেই ঝোলটাকে নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে, সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই রান্নাটা খেয়ে আপনারা বলবেন, কমেন্টে জানাবেন কেমন আপনাদের লাগলো। আর প্লিজ আপনারা একবার রান্নাটা দেখুন, আমার রান্নাটা সম্পূর্ণ আজকে রেডি হয়ে গেছে, এরকম চেহারা নিয়েছে। তো আপনারা যদি রান্নাটা করে একবার খাবেন আর জানাবেন কেমন হয়েছে রান্নাটা, আর একটা কমেন্টস করে দেবেন, তাহলে আমি আরো এনার্জি পাবো নতুন করার জন্য। আর আপনারা আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর একটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।